ভেক্টর প্লেলিস্টের এই ভিডিওতে আমরা ডট গুণ রিলেটেড আরও একটি সমস্যার সমাধান করব। চলো সমস্যাটা কি। আচ্ছা, এখানে দুটি ভেক্টর দেওয়া আছে, এআই মাইনাস টু জে প্লাস কে, এবং আরেকটি ভেক্টর দেওয়া আছে টু এআই মাইনাস এ জে মাইনাস ফোর কে। এখন আমাকে বলেছে যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এ, মানে এই যে এখানে এ আছে, এই এ এর ভ্যালু কত। আচ্ছা, তাহলে এটা খুবই একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা তোমাদের এইচএসসি লেভেলের জন্য। কেন? কারণ দেখো, এখানে তোমার দুটি ভেক্টর লম্ব হলে তাদের মধ্যে কী ক্যারেক্টারিস্টিক্স বা গুণ আছে। আমরা ভেক্টরের যখন ডট গুণন বা স্কেলার গুণ সম্পর্কে জেনেছিলাম, এই স্কেলার গুণের একটি বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমরা জানি দুটি ভেক্টরের মধ্যে স্কেলার গুণফল হচ্ছে ভেক্টর দুটির মানের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। আচ্ছা, তাহলে এখন দেখো, দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 0। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের তাদের যে ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফলের মান সেটা হবে 0। কেন? কারণ এই যে কস 90-এর ভ্যালু 0, এই জন্য পুরোটুকু 0 হয়ে যায়। আচ্ছা, এই বৈশিষ্ট্যটা বা ডট গুণনের এই উপযোগী দিকটাকে কাজে লাগিয়েই আমরা এখানে এ এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা জানি যে দুটি ভেক্টর পরস্পর হলে ভেক্টর দ্বয়, আমি ভেক্টর দ্বয় তুলি, এই যে এআই মাইনাস টু জে প্লাস কে, আরেকটা হচ্ছে যে টু এআই মাইনাস এ জে মাইনাস ফোর কে। তাহলে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু কত? 0। তাহলে আমি এখন একটু ক্যালকুলেশন করি। চলো, ডট প্রোডাক্টের ভ্যালুটা কত? আমরা জানি কম্পোনেন্ট ওয়াইজ আমার গুণ হয়, তাহলে এ ইন্টু এখানে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে টু এ, তারপর প্লাস এখানে মাইনাস টু ইন্টু এখানে হচ্ছে মাইনাস এ, প্লাস এখানে হচ্ছে 1 এখানে হচ্ছে মাইনাস 4 ইকোয়ালস টু 0। তাহলে দেখো, আমি একটু গুণ করি, গুণ করলে এটা হবে টু এ স্কোয়ার, তারপর এটা হবে মাইনাস টু ইন্টু মাইনাস এ মানে প্লাস টু এ, প্লাস টু এ, তারপর এখানে হবে মাইনাস 4 ইকোয়ালস টু 0। শেষ, এটা হচ্ছে দেখো আমরা একটি দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এখন এই দ্বিঘাত সমীকরণটা যদি আমরা সলভ করি তাহলে আমরা এ এর ভ্যালু পেয়ে যাব। হ্যাঁ, চলো ভ্যালু সলভ করা যাক। তাহলে আমরা এখানে প্রথমে দেখো, আমি পুরো সমীকরণটাকে 2 দিয়ে কিন্তু ভাগ দিয়ে দিতে পারি। তাহলে 2 দিয়ে ভাগ দিলে হয় এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু ইকোয়ালস টু 0। এখন আমাকে হচ্ছে মিডল টার্ম করতে হবে। দেখো তো মিডল টার্ম যায় কি না? হ্যাঁ, মিডল টার্ম যাবে। দেখো এ স্কোয়ার, আমি যদি এখানে এই দুটো পদের গুণফল হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার, তাহলে দেখো আমি যদি প্লাস এ কে প্লাস টু এ মাইনাস এ করে লিখি, তাহলে এই দুটোর গুণফলও দেখো মাইনাস টু এ স্কোয়ার হয়। তাহলে আমার মিডল টার্ম যাবে। আচ্ছা, আমি এখন এদিকে চলে যাই এখান থেকে, তাহলে দেখো এখান থেকে আমার কী কমন যায়, এখান থেকে এ কমন নিলে আমার হবে এ প্লাস টু, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে হবে এ প্লাস টু ইকোয়ালস টু 0। শেষ, তারপরে তোমার এখন শেষ মুহূর্তে আমরা হচ্ছে জাস্ট দুটো উৎপাদক আকারে যদি লিখি এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না যে এর ভ্যালু হচ্ছে তোমার এ প্লাস টু এর জন্য হবে মাইনাস টু, আবার এ মাইনাস ওয়ানের জন্য এটা হবে প্লাস ওয়ান, এই দুটো হচ্ছে আমার এর ভ্যালু। তাহলে এই প্রদত্ত দুটি ভেক্টর তোমার যদি পরস্পর লম্ব হয় তাহলে এই এ কনস্ট্যান্ট বা ধ্রুবকটার ভ্যালু হবে হয় প্লাস ওয়ান, না হলে হবে মাইনাস টু। তাহলে ভেক্টরের আমরা কী করলাম, ভেক্টরের ডট গুণনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ডট গুণতে তোমার দুটি ভেক্টরের মাঝখানের কোসাইনের গুণফল থাকে। তাহলে আমরা জানি লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু 0, মানে টোটাল ডট প্রোডাক্টের ভ্যালুই আমার 0 হয়ে যাবে। তাহলে এটা 0 ধরে, এই লম্ব দুটি ভেক্টর লম্ব হলে ডট প্রোডাক্টের ভ্যালু 0 ধরে আমরা ক্যালকুলেশন করে একটু মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করে সহজেই বের করে ফেললাম যে কীভাবে এই এর ভ্যালু কত হলে এই প্রদত্ত দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়। আগামী ভিডিওগুলোতে আমরা এই ভেক্টর চ্যাপ্টারের আরও বিবিধ সমস্যা দেখবো।